গত মঙ্গলবার রাতে ইকুয়েডরের বিপক্ষে জয় ছাড়া আর কোনো উপায় ছিল না জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনার। এদিন আর্জেন্টিনা খেলার শুরুতেই পিছিয়ে পড়ে, পরে মেসি ম্যাজিকে 3-1 গোলে জয় তুলে নেয় তারা। ইকুয়েডরের বিপক্ষে 3টি গোল করার মাধ্যমে হ্যাট্রিকের মর্যাদা পান লিওনেল মেসি, সেই সাথে রাশিয়া বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেন নিজের দলের জন্য। এমন খুশির সংবাদে মেসি ভক্তরা যেমন আনন্দে আত্মহারা, ঠিক তেমনই খুশি হয়েছেন মেসির বন্ধু নেইমারও। বার্সেলোনায় 4 বছর খেলা ব্রাজিলিয়ান এই সুপারস্টার আগস্টে পিএসজিতে যোগদান করেছিলেন, তাতে অবশ্য আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের চিড় ধরেনি। আর্জেন্টিনা বিশ্বকাপের মূল পর্বে ওঠার পর মেসিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ওর জন্য ভালো লাগছে, এমন একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে আমার বন্ধু অংশ নিচ্ছে, এজন্য আমি খুবই আনন্দিত। এদিকে সংবাদ সম্মেলনে মেসি বলেছেন, আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপ হতো অস্বাভাবিক, আমাদের বিশ্বকাপে না খেলাটা হতো অত্যন্ত বেদনাদায়ক, শেষ পর্যন্ত আমরা পেরেছি। এখন আমাদের লক্ষ্য একটাই, আরো শক্তিশালী ও উন্নতি করে নিজেদের দলকে বিশ্বকাপ জেতানো। লিওনেল মেসি এরপর নেইমারের কথা উল্লেখ করে বলেন, শক্তিশালী দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল, 2018 বিশ্বকাপে নিশ্চিত তারা ভালো কিছু করবে।